you <music> হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দীপ অ্যান্ড রিয়া কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো চলো আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো চিকেন তন্দুরি সেই যেদিন থেকে এখানে এসে থাকছি সেদিন থেকে ইচ্ছে ছিল একদিন চিকেন তন্দুরি বানাবো বাট হয়ে ওঠেনি আজ সকালে চিকেন সেন্টারে বলে এসেছিলাম কীরকম পিস রাখতে হবে তো সেই মতো সন্ধেবেলা গিয়ে নিজের পছন্দ মতো দুটো বড়ো সাইজের লেগ পিস নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ রেসিপিটা বানাতে উপকরণ লাগবে লেবু আদা রসুন দই সরষের তেল জিরে গুঁড়ো নুন আর হলুদ ব্যাস প্রথমেই চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি দেন এখানে যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডার নেই তো সেই কারণে আমি আদা আর রসুনগুলো খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি দেন লেবুর রসটা চিকেনে মাখিয়ে নিলাম আফটার দ্যাট সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি অল্প সর্ষের তেল ও গোলমরিচের গুঁড়োও অ্যাড করে দিয়েছি চিকেনটা যেহেতু অল্প চিড়ে দিতে বলেছিলাম তো সেই কারণেই চেরা জায়গাগুলোতে যাতে নুন মশলাটা ভালোভাবে ঢোকে সেইভাবে মশলাটা চিকেনের গায়ে মাখিয়ে নিয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আধা ঘন্টা পরে ফ্রাইং প্যান গরম করে তাতে সরষের তেল দিলাম তেলটা গরম হলে তাতে লেগ পিস দুটো দিলাম বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিলাম যাতে মাংসটা ভালোভাবে কুক হয়ে যায় রুটি শেখার জন্য যে পিনটা এনেছিলাম ওটাতে করেই আমি চিকেনটা উল্টে পাল্টে নিয়েছি যেহেতু আমি লাল লঙ্কার গুঁড়ো পছন্দ করি না ওই জন্য দুটো কাঁচা লঙ্কা কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে ওতে অ্যাড করে দিলাম আর এই যে কাঁচিটা দেখছো এটা শুধু কিচেনের জন্যই ইউজ হয় তবে যাই ভালো এভাবে কাঁচি দিয়ে লঙ্কা কাটতে কিন্তু বেশ সুবিধা এটা আমি মায়ের কাছে শিখেছি দেন দেখো চিকেনটা মোটামুটি কুক হয়ে এবার গ্যাস ওভেন অন করে নিয়েছি আর তার উপরে গরম কন্টেনার রাখা স্ট্যান্ড বসিয়েছি দেন পিস দুটোকে বেশ ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি পোড়ানোর সময় জানো তো চিকেনের গায়ে মাখানো মশলাটা ছেড়ে ছেড়ে ওভেনে পড়ে যাচ্ছিল কি জানি কেন যাই হোক চিকেনটাকে পোড়ানোর সময় কিন্তু বেশ লোভ লাগছিল আমার চিকেনের মধ্যে স্মোকি ব্যাপারটা আনতে না পারলেও খেতে বেশ টেস্টি হয়েছিল তবে এক্ষেত্রে আমি বলবো যে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে যদি ওভেনের চারপাশটা মুড়ে দেওয়া যায় তাহলে হয়তো নোংরাটা কম হবে আর পরিষ্কার করতে তোমাদের সুবিধা হবে আদৌ এটা তন্দুরি হয়েছে কিনা আমি জানি না বাট দেখতে যেমন ইয়ামি হয়েছিল ঠিক তেমনি খেতেও বাম্পার হয়েছিল আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো ব্যাস আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন ব্লগের সাথে বাই